ওই তো চিলিক মাত্র ঘুমের মধ্যে একটা টান খেত, তখন আমি আর পাটাকে সোজা বা ধরেন বাঁকা অবস্থায় সোজা করতে পারতাম না। আমি সুলতানা রেবেকা সুমি, আমি মিরপুর ডিএচএস থেকে আসছি, 40 অফ এজ। তো 2004 সালে আমি একটু দুর্ঘটনায় পড়ি, তো ওখান থেকে আমার ব্যথা ছিল, ডাক্তার দেখালাম, তো সামান্য পেইন ব্যথা, উনি নর্মাল ওষুধ দিল, ঠিক হয়ে গেল। বাট গত বছর কুরবানির পরে আমার আবার ব্যথা লাগা শুরু। তো পরবর্তীতে স্যারের প্রধান স্যারের নাম পেলাম, অ্যাড্রেস পেলাম, তো আসলাম স্যারের কাছে। স্যার দেখলো, ওষ মেডিসিন দিল, ফিজিওথেরাপি দিল। তো স্যারের মেডিসিন, প্রথমে মেডিসিনটা আমাকে শ্যুট করেনি, কারণ এটা আমার প্রবলেম, আমাদের অ্যালার্জি আসছে একটু মেডিসিনে। স্যারের সাথে আবার ডিসকাস করলাম, স্যার মেডিসিন চেঞ্জ করে দিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। গত সপ্তাহ থেকে আমি আবার নতুন, মানে ওই স্যারের নতুন সাজেশন অনুযায়ী মেডিসিন নিচ্ছি, থেরাপি নিচ্ছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বলতে গেলে ব্যথা অনেকটা রিকভার হয়ে গেছে, যেটা পেইন করতো হাঁটুর ভিতরে খুব চিলিক মাত্র, ওটা নাই বললে চলে, নাই এক কথায়। দ্বিতীয়ত বসে নামাজ পড়তে পারতাম না, যেটা আমার সবচেয়ে বড় কষ্ট, তো দাঁড়ানো থেকে বসে আর কি সুন্দর করে, যেটা এখন সেটা আলহামদুলিল্লাহ শুরু করছি, পারতেছি। আগে আমি বলতে গেলে চেয়ারে বসে নামাজ পড়ছি, খুব কষ্ট হতো আমার, ভালো লাগতো না জিনিসটা, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি এটা পারতেছি। ইদানিং বলতে গেলে আমার এই যে এখন পেইন নাই, ব্যথা নাই, আমি নিজেই পাটা যখন মুভ করি, যেটা আগে যেটা একটা টাইট হয়ে পেইন ব্যথা করতো, ওটা লাগে না, ওটা লাগে না, এটা ফ্রি হয়ে গেছে, অনেকটা ভালো, অনেকটা ভালো। ওই তো চিলিক মাত্র ঘুমের মধ্যে একটা টান খেত, তখন আমি আর পাটাকে সোজা বা ধরেন বাঁকা অবস্থায় সোজা করতে পারতাম না, প্রচণ্ড চিলিক দিত, ব্যথা করতো, মানে এটা অন্যরকম একটা ব্যথা। তো এই এরকমই ব্যথাটা শুরু, তারপরে ধরেন একটু নড়াচড়া করলে ইজি হলেও পরবর্তীতে ঠিকই ব্যথাটা রেগুলার ওই ঘুমের মধ্যে বেশি, ঘুমের মধ্যে ওটা চিলিক মারতো বেশি, টান পড়তো বেশি হাঁটুতে, তখন হাঁটু বাঁকা হয়ে থাকলো, ওটা আর আমি সোজা করতে পারতাম না, দম বন্ধ হয়ে আসতো, এত ব্যথা করতো আমার। আমি 2004 সালে দেখাইছিলাম, তো ওটা অনেক আগে, ডাক্তার নামটাও ঠিক মনে নাই, ওই তো উনি বলছিল যে মানে ওই দুর্ঘটনার সময় নার্ভের চাপ পড়ছিল, তো উনি যে মেডিসিনগুলো দিয়েছিল ওটা খেলে ঠিক হয়ে যাবে, হয়তো পরবর্তীতে আমার আবার হতে পারে ব্যথাটা। তো ওইটা এই যে বর্তমানে এসে আবার হলো আর কি, আমি 6 তারিখ আসি গত মাসে। ওই তো স্যার দেখলো, দেখার পরে যখন স্যারকে বললাম, স্যার আমি বস করতে পারি না, মুভমেন্ট করতে পারি না, তো স্যার টেস্ট দিল কিছু, দেখে বুঝলো যে আমার ওই হাঁটুর মধ্যে যেখানে ব্যথা পাইছিলাম ওখানে একটু ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়েছিল, যেটা মানে খুব বড় না, মেজর না, ছোটোখাটো। তো স্যার বলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব বেশি সিরিয়াস না, ঠিক হয়ে যাবে, মেডিসিন আর আপনি থেরাপি নিলে ঠিক হয়ে যাবে। তো আল্লাহর রহমতে দেখতেছি হ্যাঁ সেটাই হচ্ছে, এখন রিকভারের মানে ভালোর দিকে একদম আলহামদুলিল্লাহ। ওরা তো আমার মেয়ের মতো লক্ষ্মী, সব একদম ভালো মেয়ে সবাই, অনেক লক্ষ্মী মেয়ে, ওদের সাথে আমি অনেক দুষ্টামি করি, ওরাও করে, খুবই ভালো মেয়েগুলো, খুবই কোঅপারেটিভ, খুবই হেল্পফুল, মানে খুবই ভালো এক কথাই। আমি যখনই বলি আমার এটা এরকম লাগতেছে, ওরা সাথে সাথে দৌড়ে আসে, হ্যাঁ আন্টি কেমন লাগ, বা আপনার কি খারাপ লাগতেছে, ওই যে তাপ যেটা দেয় এটা তো বাড়ে কম বা অনেক সময় বেড়ে যায়, সহ্য করে না স্কিনে, নেই না, তখন ওরা নিজেরাই জিজ্ঞেস করে, খালাম মা শ্যুট করতে পারতেছেন তো নিতে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো, মেয়েগুলো খুবই ভালো। ট্রিটমেন্টের পরিবেশ, রিসেপশনের পরিবেশ, সব দিক দিয়ে ভালো। আমি যখন রিসেপশন আসি ওরা খুব সুন্দর করে ওয়েলকাম বলে, তারপরে যদি ভিড় থাকে ম্যাডাম একটু বসেন, তো সেটা আমারও করতে হবে, আমি তখন একটু বসি, সাথে সাথে যখন ওরা একটু ফ্রি হয় ম্যাডাম আসেন করে দিচ্ছে, মাঝে মাঝে যখন বলি ডিসকাউন্ট দিতে হবে তাও করে দিচ্ছে, মাশাআল্লাহ খুবই ভালো ওদের সবার ব্যবহার, সবাই খুবই ভালো, পরিবেশও ভালো, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন, এটা তো সবচেয়ে বড়, খুবই ভালো, ক্লিন একদম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, কারণ স্যার খুব দ্রুতভাবে মানে বুঝতে পারছে আমার জিনিসটা, খুব তাড়াতাড়ি বুঝতে পারছে, দেখে বুঝতে পারছে, এবং প্রপার মেডিসিন, প্রপার সাজেশন দেওয়াতে আমি এতটুকু উপকার পেলাম আলহামদুলিল্লাহ। এই জন্য স্যারকে অনেক 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 ধন্যবাদ স্যারকে। আর যারা
আমার মতো দুর্ঘটনা বা বিভিন্ন কারণে এরকম ব্যথা সমস্যা হচ্ছে জয়েন্টে, তারাও এখানে এসে স্যারের পরামর্শ নিতে পারেন। অল্প থাকতে যদি আমরা ট্রিটমেন্ট নিই, আমরা অনেক অবহেলা করি, তো লং টাইম ফেলে রাখি, ব্যথা হচ্ছে পেইন কিলার খেয়ে খেয়ে ফেলে রাখি, বাট এটা না করে আমরা দ্রুত স্যার মানে স্যারের কাছে বা ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে, তো আমি বললাম যখন স্যারের কাছে আসছে, আমি স্যারের কাছে আসতে বলবো, এসে যদি আপনারা সফল অবদান স্যারের কাছে এসে DPRC হসপিটালে এসে যদি আপনারা স্যারের সাথে কনসাল্ট করেন, তা ভালো ট্রিটমেন্ট নেন, তাহলে ইনশাল্লাহ অল্পতে শুরুতেই আপনারা ভালো হয়ে যাবেন। কারণ যত একটা অসুখ যত বেশি দিন থাকবে তত আপনার ভোগান্তি বাড়বে, আপনার ক্ষতিও তত বেশি হবে, অর্থনৈতিকভাবেও আপনি ক্ষতি হবেন। আর সেকেন্ড কথা হচ্ছে অনেক ডাক্তার আমরা অলিতে গলিতে আসে, তো আমরা ওদেরকে দেখাই প্রচুর টাকা নষ্ট করি, এটা না করে শুরুতে আমরা এভাবে ভালো ডাক্তারের কাছে চলে আসতে পারি। তো আপনারা সবাই আমার মতো সফল অবদান স্যারের কাছে এসে পরামর্শ নিতে পারেন। স্যার আসলেই খুব ভালো ট্রিটমেন্ট দেন, স্যারকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি।